গাজর আদা জুস খেলে কি হয়? রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধ উত্তম। আর এই রোগ প্রতিরোধের জন্য কিছু বিশেষ ঘরোয়া উপাদান কিন্তু খুব ভালো কাজ করে। এমন একটি ঘরোয়া উপাদান হলো গাজর ও আদা জুস। একটি গাজর কেটে টুকরো করে আর এর মধ্যে কয়েক টুকরো আদা মিশিয়ে ব্লেন্ড করে বানানো যায় এই জুস। বিশেষজ্ঞরা বলেন অন্তত 7টি রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে গাজর আর আদার জুস। গাজর আদার জুস দৃষ্টিশক্তি ভালো করতে কাজ করে। এটি অপটিক নার্ভের শক্তি বাড়ায় এবং কোষকে ভালো রাখতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। গাজর আদার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো ক্যান্সার কোষকে বৃদ্ধি হওয়ার প্রতিরোধ করে। গাজর আদা উভয়ের মধ্যে রয়েছে মাইক্রোবিয়াল উপাদান, এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে লড়াই করে বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে। বমি কমায়। এই জুস পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করতে কাজ করে। এটি বমি ভাব কমায়। পেশি প্রদাহ। আদার মধ্যে রয়েছে প্রদাহ উপাদান, এটি পেশির ব্যথা ও প্রদাহ কমাতে কাজ করে, রোগের প্রতিরোধ করে। আদা ও গাজর হৃদরোগ প্রতিরোধ করে, এটি হৃৎপিণ্ডের রক্ত চলাচল স্বাভাবিক করে, মাড়ি ভালো রাখে। গাজর ও আদা জুস মাড়ি ও দাঁতের সুস্থ রাখে। এটি ভালোভাবে লালা উৎপাদন করতে সাহায্য করে।